কি হল? না তুমি ঠিকই কইছ, মোর খেলি মেয়ে লাগি যাব। টেবু ডাকি হব লাগিছে এক সেউজ কোমল আবরণ, ধর্মর নতুন পূর্বোদয়, যুগর নতুন প্রেরণা, সমাজের পূজনীয় আদর্শ নারী। কিন্তু এটা রাতির অন্ত সকল ধুলি হয়ে ছাই হয়ে উড়ি যাব তাই নারী জীবনের সর্বোচ্চ, বিলীন হয়ে যাব তাই ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা, জীবনের হাবিয়া। আমি উপায়হীন, গুরুর নির্দেশ মানিবলে আমি বাধ্য। গুরু 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 আসলে বলিকতা কথাই, আর আমার মাজত কোনো পার্থক্য নাই। ফুল তুলসী সজাই পড়াই আমি দেবদাসী বুড়ক প্রস্তুত করে রাখো হেসম কামুক লম্পট গ্রাহকর বাবে। কেবা এনেকুয়া মন যায় এই মন্দির ভাঙি ছিঙে অন্তর্ভন্ত করে পেলাম। মনে মনে থাকা দেবদাসী শুনিব, শুনক, শুনিলে কি হব? একো নহয়, তুমি মই আমি দেখুন সকলো জানো কি হয়েছে, কি করব পারিছো তাইও নয়, একো করব নয়, সকল জনার পিছনও একো করব নয়, উচুপি উচুপি খোদার বাইরে একো করব নয়। শঙ্কর ধৈর্য ধরা, শঙ্কর ধৈর্য ধরা। কি হয়েছে? নাই নাই একো হওয়া নাই, তুমি বিশ্রাম করা তো। শঙ্কর বল বল, মন্দিরলৈ অহার পিছত দেবদাসীবোৰক বেলেগে বেলেগে ৰখা হয়, গুৰুৱে বেলেগে বেলেগে তেওঁলোকৰ নৃত্য উপভোগ কৰে। গুৰুৰ মানৱকুঞ্জত যিয়ে স্থান অধিকাৰ কৰিব পাৰে তেওঁকে দেৱপত্নী হিচাপে নিৰ্বাচিত কৰা হয়, আৰু এইবাৰ সেই বাছনিত উঠিলা তুমি। গুৰুৰ বিশ্বাস একমাত্ৰ তুমিহে দেৱমূৰ্তিত প্ৰাণ সঞ্চাৰ কৰিব পাৰিবা। তেওঁলোকৰ কিছুমানক মাক দেউতাকে মন্দিৰৰ নামত দান কৰিছে, আকৌ কিছুমান দুখীয়া মাক বাপেকৰ কন্যাক
মন্দির কর্তৃপক্ষ সামান্য টাকার বিনিময়ত কিনে আনিছে। নাই নাই, জোৰ কাৰো ক্ষেত্রতে করা নহয়। সাধারণতে সৰু সৰু ছোৱালীবোৰৰ মন্দিৰৰ প্ৰতি এক কৌতূহল থাকে, তেওঁলোক আনন্দ মনেৰে মন্দিৰলৈ আহে। আকৌ কিছুমানে পৰিয়ালৰ মন মংগল কামনা কৰি নিজে মন্দিৰলৈ গুচি আহে। আৰু তুমি তুমিতো দেৱতাৰ প্ৰেমত পৰি নিজে মন্দিৰলৈ আহি দেৱতাক প্ৰতিবৰণ কৰিছা, নহয় জানো? মালা কাৰ বাবে গাঁঠিছা? মোৰ প্ৰাণৰ দেৱতাৰ বাবে। এয়া তুমি কি কৰিছা? মোৰ প্ৰাণৰ দেৱতাক পিন্ধালে কেনে লাগিব? তোমাৰ নিমিত্তে এবাৰ পিন্ধাই চাইছো, দিয়া মালা। মই আকৌ ভয়ে খাইছিলো। কিয়? নাই, এনেই গুৰুৰ নিদ্ৰাৰ সময় হ'ল, মই আহোঁ, তুমি বিশ্ৰাম কৰা। মূর্তির মাজর পড়া দেবতা উলাই আহিব, মই জানি বা কি করো? কি করো মানে? তুমি হাতত কি লুকাই দিছা? এইখন এইখন তুমি আলোক কিয় দিছা? তোমাক কিন্তু তুমি তুমি মোক কি এনে কৰিলে? নহয়, তুমি কথাটো বুজা নাই। দেবতাৰ হব, তুমি মোক নাকাটিবা। তুমি কথাটো নুবুজা কিয়? মই তোমাক কাটিবলৈ দাখন অনা নাই নহয়। তুমি কিবা বিপদত পৰিলে এই দাখনে সহায় হব বুলি তোমাক দিবলৈহে আহিছো। দেৱতাৰ সন্তুষ্টিৰ বাবে পূজা অৰ্চনা কৰিছো, এই সময়ত অহাৰ বাবে কৌতূহল কিয়? অতিত্য আত্মাই জানো বিশ্ৰাম ল'ব পাৰে, তুমিতো বিশ্ৰাম ল'ব পৰা নাই। মোৰ দেহ, মোৰ সমগ্ৰ সত্তা দেৱতাৰ চৰণত উচৰ্গিত। আজি অমাৱস্যা ৰাতি তুমি জানা? জানো। আজি তোমাৰ প্ৰাণৰ দেৱতা মূৰ্তিৰ মাজৰ পৰা ওলাই আহিব, তোমাৰ শৰীৰ স্পৰ্শ কৰিব। তেওঁৰ যোন যেন আঙুলিৰ বৰহত তোমাৰ শৰীৰ মন ৰোমাঞ্চিত হৈ পৰিব।
তুমি বিচারি পাবা তোমার জীবনের সার্থকতা, আর তার ব্যবস্থা করিবর কারণে মই তোমার কাছে আহিছো। সঁচা আপোনাক কথা পুতিবার প্রোগ্রাম, তোমার মনের কামনা পূর্ণ। তুমি এটা ধ্যানস্থ হওয়া, মই মূর্তির মাজর পুরা দেবতা ওলাই অহার ব্যবস্থা করি, তুমি চকু বন্ধ রাখবা। ভাল গুরুদেব। এই মন্দির পূজারী হয়ে আছো, তোমার বাবে মই দেবতা। দেবমূর্তি সন্মুখত তোমার নৃত্য চাই চাই মই পুলিয়া হয়ে গেছো। তুমি কি করি দেবতা, অতি প্রথম করি তোমার এই অন্তঃক্রান্তির দেহ, তোমার পুথর পর বই হওয়া অমৃতর কলুষিত মই আসল পূজায় পালন করি, মোর অত্যন্ত তৃপ্ত করিব আর তোমাকে তৃপ্তি দিব। দেবতারে বৈক্য ধর্ম রক্ষার বাবে শুদ্ধ পবিত্র আর সজীবন যাপন করছো। আপনি জানো ধর্ম রক্ষার বাবে দেবমূর্তি সন্মুখ দিনে রাতে মন্ত্র উচ্চার করব পেলায় এনে পাপ কথা উচ্চারণ নকরিব। স্বয়ং বিশ্বমিত্র গণে দেখিল স্বয়ং জীবন বর্দিত হয়েছে। তোমার হৃদয় মেঘ হয়ে মই চুর চাব বিচার, তোমার হৃদয় উচ্চতা দেখায় গোটি পৃথিবী পানির পিয়ন তোমার শরীর ভাবে নিশ্চিত হওয়া মৌ পাল করি মোট হৃদয় চিরাব
আসিছিল আর তুমি নির্ভীকভাবে চাই আসিলা। তার সুকা হাতুরারে ক্ষত বিক্ষত করিলে মোর সমগ্র শরীর, তার দেহর উত্তাপত মই জ্বলি জ্বলি গোটাইছো পুরা মগহৰ দৰে। তথাপিও তুমি নির্বিকার, তোমার দরে প্রতি অস্তিত্ব ক সকুর আগত
সহজে দেবদেখিলে দেবতাক প্রতিবরণ করা দেখিছো। তারপর হিরভক্তলৈ যায়। কব পারিবানে গুরু হিসেবে প্রমোদ? তুমি কব নোৱাৰা, কারণ গুরুর ভয়ত, মৃত্যুর ভয়ত তোমার মুখ বন্ধ। সিহতে গুরুর নির্দেশত দেহর ব্যবসায় আরম্ভ করেছে। মন্দিরের চুকে চুকে দেবদাসীবুড়ে গণিকালয় পাতি দিছে। আর তাহে কিছু গুরুয়ে মোটা অঙ্ক ধনের বিনিময়ত রজা মহারাজা নাইবা বিত্তবান লোকের রক্ষিতা রূপত পঠাই দিছে। যৌবন প্রাপ্ত নোহা কণমানি দেবদাসী মন্দিরের গুরু শিষ্যকে আদি করে বহুতর কামনার বলি হবলগা হয়েছে। সিহতর নিঃসহায় অবস্থা নিশ্চুপনি নকবা, মই সহ্য করব নো, প্রতিবাদ করব নোৱাৰা। যন্ত্রণাত আমার হাতর মুঠি বহুদিন তার হয়ে আছে, কিছু উপরে তুলব পৰা নাই। এইখন হাত চৌকন ভাতিয়া দেবদাসীর অবস্থা কি হয় জানা? বস্তুর দরে হাঙ্গার একটা কোঠাত আবদ্ধ করে রাখা হয়। এখন বস্ত্র আর এটা পাত্র, দিনটির প্রতীক্ষার অন্তত পায় সামান্য অল্প আহার। আর এইদরে এদিন আধাজি আধা মরা অবস্থা বর্ম করে তলিয়ে দিয়া হয়। দেবদাসী, দেবদাসীর জীবন কি করো? গুরুশ্রমখিয়ারপা ওলাই যাওয়ার ব্যবস্থা করে দিয়া। তুমি কলে যাবা? মন্দিরলে সোমাই অহা বড় সহজ, কিন্তু ইয়ারপা ওলাই যাওয়া ইমান সহজ নয়। তুমি এটা দেবদাসী, দেবদাসীবুক সমাজে বেলেগ দৃষ্টি চায়। সমাজ দেবদাসীক কোনেও স্থান নিদিয়ে, আনকি তোমার ঘর কোনে বড়ই যাবা তুমি? বড়পুখুরী যাব বড় কই শঙ্কর, তাহলে কি করব কি করব? তুমি পারিবা, পারিবা তুমি তো মন্দির নিরাপদ আশ্রয় দিব, নাইবা সাহস আছে তোমার দেবদাসীক লই বাহিরত গিয়ে বেলেগে সংসার করা আছে কোয়া? মোর ভুল ভাবছে, দেবতা কেতিয়াও মানুষ হব নোৱাৰে। মন্দিরের ভিতর চড়ার বিষয়ে মই আগতে বোলা সকলো কথা সঁচা। যুগ যুগ ধরে দেবদাসীর নামত নারীর উপর চলিছে অমানবিক অত্যাচার ব্যভিচার। ধর্মর নামত মন্দিরের ভিতর দেবদাসীক লই চলিছে ব্যবসায়। মই ঠিক করে পেলাইছো, মই ইয়ারপরা যাব, কিন্তু যাওয়ার আগতে এটা কাম করে যাব, যাতে ভবিষ্যতে আর কোনো নারীয়ে দেবদাসী হয়ে পুরুষের ভোগের সামগ্রী হবলগা নহয়। তুমি কলৈ যাবা? সমাজে তোমাক আদরি নলয়। সমাজের প্রত্যাহ্বানের মুখোমুখি হবলৈ মই আজি সাজু। নহয়, তুমি যাব নালাগে, মন্দিরের পর বাহিরলৈ মই তোমাক লৈ যাম। তুমি প্রমোদ? গুরুর নির্দেশ মানি বহুতো দেবদাসীক রক্ষক কিছু হাতত তুলি দিল। আজি গুরুর আদেশ অমান্য করে অন্তত এজনী দেবদাসীক মই এই নরকের পর উদ্ধার করব খুঁজো। সন্দিতা, মাত্র নৃত্য প্রদর্শনের আগতে গুরুক কেবল লগ পাব বিচারে। মই সাজু হব।
আগ্রহী হয়ে উঠেছে। অলপ পিছতেই আরম্ভ হব অখুর নিধন যজ্ঞ। প্রভু 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 অনন্ত তৃষ্ণায় মোক ব্যাকুল করে তুলেছে। মন্দিরের ঠাকুরে ঘুরি মই দেখাই দিব খুঁজু শ্মশানের উলন্দ রূপ। মোক 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 ক্ষমা কর প্রভু, মোক মোক ক্ষমা কর। সন্দিতা গুরুর পক্ষে পঞ্চ কি কৈছে গুরুর দরে জ্ঞানী সুদর্শন বীর্যবান পুরুষ দেবতুল্য আপনার ভগবর ভাবে বড় আগ্রহী বাতা বাতা দেবদাকি সন্দিতা গুরুয়ে তোমার ভাবে অপেক্ষা করেছে। অখুর নিধন করি তার তেজেরে তোমার চরণ পখালি পবিত্র করেছো। আর আর এই শঙ্করর নরক যাত্রা আরম্ভ করিলো।